আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি অনেকটা ব্যতিক্রম। আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে যে দুটি লেবু গাছ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে চায়না থ্রি বা যেটাকে সিডলেস বলা হয়, আর একটা হচ্ছে কাজি লেবু। এই দুটি চারা আমি কিনেছিলাম। এখন বর্তমানে হচ্ছে গাছ দুটিতে ফুল আসতে শুরু করেছে। শুধু তাই নয়, আরেকটি সমস্যা সৃষ্টি হয়েছে, সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সমস্যাটা হচ্ছে এই পোকা। প্রথম দিকে একটু বিব্রত হইলাম, কিন্তু পরে পর্যবেক্ষণ করে দেখলাম গাছটির পাতা অনেকগুলোই খেয়ে ফেলেছে। এবং তাই না, যেগুলো ডালে ফুল আসতে শুরু করেছিল লেবু গাছের, সেই লেবু গাছের ফুলগুলোও দেখি যে অলরেডি ঝরে পড়েছে বা নষ্ট হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে এ পোকাটির নাম কি? এ পোকাটি হচ্ছে একটি প্রজাপতির লার্ভা বলা হয়। লার্ভা অবস্থায় গাছের পাতায় বা কচি ডগায় এ সকল লার্ভাগুলো দেখা যায়। কচি পাতায় এবং কচি ডগায় বসবাসরত এরা বিভিন্ন গাছের পাতা এবং রস খেয়ে বেঁচে থাকে। যেহেতু লেবু গাছগুলো প্রথম অবস্থায় আমি রোপণ করেছি, সেহেতু গাছ দুটি থেকে আমি একটু ফলন পাওয়ার আশা আকাঙ্ক্ষা করি। সেই জন্য প্রজাপতি আমার একটু পছন্দও আছে, তার জন্য আমি এই পোকাগুলো মেরে ফেললাম না। তাই লেবু গাছের পাতাটি ছিঁড়ে আমি প্রজাপতির লার্ভাটি অন্যত্র জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করতেছি। লার্ভাটিকে অন্য জায়গায় না রাখলে দেখতেই পাচ্ছেন লেবু গাছের সকল পাতাগুলো বা কচি পাতাগুলো খেয়ে শেষ করেছে। গাছটির শুধুমাত্র ডালটি অবশিষ্ট রয়েছে।